যে সুমোটো রুল যখন ইস্যু করা হয় তখন অ্যাপ্রিডিশনের ফতোয়া কেসের গাইডলাইন হচ্ছে যে সবসময় ইনফ্রিঞ্জমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইট যদি কোনো ইস্যু হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কেবল সুমোটো রুল ইস্যু করা যায়। এক, দুই হচ্ছে সুমোটো রুল ইস্যু করার সময় হাইকোর্টকে অবশ্যই তার স্যাটিসফ্যাকশনকে রেকর্ড করতে হয়। এবং তিন, এক্ষেত্রে সুমোটো রুলের যে গাইডলাইন অ্যাপ্রিডিশন ফতোয়া কেসে করে বিবৃত করে দিয়েছে বা গাইডলাইন দিয়ে দিয়েছে এই বর্তমান সুমোটো রুলটি সেটার ব্যতিক্রম। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি আমরা বলেছি যে যে টার্মে রুল ইস্যু হয়েছে অর্থাৎ বিভিন্ন ইনভেস্টিগেটিং অথরিটি বাংলাদেশ ব্যাংক অ্যান্টি করাপশন তাদের ইনঅ্যাকশনকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে কেন এই বিশেষ কোম্পানির এগেনস্টে ইনভেস্টিগেশন করা হবে না। এইটা হচ্ছে দ্য টার্ম অফ দ্য রুল। আর ইন্টারিম ডাইরেকশন হচ্ছে বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে যে ইনভেস্টিগেশন করা এবং যদি তাদের এগেনস্টে কোনো ফল্ট পাওয়া যায় তবে লিগাল প্রসিডিং ড্র করা বা রিপোর্ট জমা দেওয়া। আমাদের বক্তব্য ছিল যে এক্ষেত্রে ইন্টারিম অর্ডার টার্ম অফ দ্য রুলকে অতিক্রম করে গেছে, অর্থাৎ যে টার্মে রুল হয়েছে ইন্টারিম অর্ডার যে ডাইরেকশন আছে সেটা ফুল রিলিফ হয়ে গেছে। এবং এটা দিস ইজ দ্য সেলফ প্রিন্সিপাল অফ ল যে যখন রুল ইস্যু করা হয় তখন রুলকে কখনোই ইন্টারিম যে ডাইরেকশন আছে সেটাকে এমনভাবে দেওয়া যাবে না যাতে করে ফুল রিলিফ হয়ে যায়। এক্ষেত্রে ফুল রিলিফ দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে আর দেয়ার উইল নাথিং রিমেইন ইন দ্য ইন ওয়াইল ইস্যুয়েন্স আর হিয়ারিং অফ দ্য রুল। এবং কোর্ট উভয় পক্ষকে শুনে কোর্ট বলেছেন যে সাবজেক্ট ম্যাটারের উপর স্ট্যাটাসকো থাকবে, অর্থাৎ যে ইনভেস্টিগেশন বলা হয়েছে করার বা ইনকোয়ারি করার জন্য বলা হয়েছিল বিভিন্ন সংস্থাকে সেগুলো সাবজেক্ট ম্যাটারের স্ট্যাটাসকো থাকার কারণে সেগুলো যে অবস্থা আছে সেই অবস্থা থাকবে আগামী আটই জানুয়ারি 2024 পর্যন্ত। এটা সাবজেক্ট ম্যাটারের উপর স্ট্যাটাসকো আছে।